প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আবার একটি ডেসক্রিপটিভ বেঙ্গলি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের বিষয় তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে সারমর্ম বা সার সংক্ষেপ। তো এছাড়াও কিন্তু আমাদের তরফ থেকে প্রতিবেদন এবং বঙ্গানুবাদের ক্লাস অলরেডি আমাদের প্রোভাইড করা আছে এবং আগামী দিনে আরও কিছু ক্লাস আসবে। তোমরা যদি সেই পুরনো ক্লাসগুলো এখনও অবধি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটি তলার ডেসক্রিপশন বক্সটা চেক করবে এবং সেখানে এই ডেসক্রিপটিভ বেঙ্গলি পাঠের সাথে সাথে ইংলিশ, ম্যাথ, রিজনিং এবং তার সাথে সাথে জেনারেল স্টাডিজ এই সকল ডেসক্রিপটিভ পার্টেরই কিন্তু ক্লাস ওখানে লিঙ্ক পেয়ে যাবে এবং সেই লিঙ্ক থেকে তাদের প্লেলিস্টে তোমরা খুব সহজেই পৌঁছে যাবে এবং সেখান থেকে তোমার না দেখা ক্লাসগুলো খুব সহজে দেখে ফেলতে পারবে। অবশ্যই বলবো এখনও অবধি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পুরনো ভিডিওগুলো তো ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবে। কিন্তু আগামী দিনে যাতে এই ভুলটি না হয়, যাতে সকল ক্লাস সঠিক সময়ে তুমি দেখতে পাও, সেই কারণে পাশের যে বেল আইকন মানে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে অল সিলেক্ট করে নিতে হবে। এর ফলে আগামী দিনে আমরা যখনই ক্লাস আনবো ঠিক তখনই তোমার কাছে সেই ক্লাসের লিঙ্ক পৌঁছে যাবে। তো চলো দেখে নেওয়া যাক যে আজকের যে মূল বিষয়বস্তু লেখবার জন্য যে প্যাসেজটি দেওয়া হয়েছে সেটা কি দেওয়া হলো। এ দেশেও অবনীন্দ্রনাথ এঁকেছিলেন যিশুর একটি প্রতিকৃতি। নন্দলালের একটি রেখাচিত্রে দেখা গেছে নত যেন যিশু ক্রস বয়ে নিয়ে যাচ্ছেন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় এখন কলকাতার পথে ও সারা বাংলায় না খেতে পেয়ে লক্ষ লক্ষ লোক মারা গেল, তখন এই ঘটনা এদেশের কোনো প্রধান প্রতিষ্ঠিত শিল্পীকে নাড়া দেয়নি। অবনীন্দ্রনাথই তখন কৃষ্ণমঙ্গল, অন্নদামঙ্গল আঁকছেন আর বাংলার লোকশিল্পের আদলে রূপায়িত যিশুর সেই অভিনব ছবি দেখে চমৎকৃত বিদেশিরা ঝাঁকে ঝাঁকে সেই ছবি কিনছেন। দেশ বিভাগ, স্বাধীনতার ব্যর্থতা আর প্রত্যক্ষ জীবনের সমস্যা ছেড়ে উঠতি শিল্পীও ঝুঁকলেন তন্ত্রের অগম গোপন পথের দিকে। ধর্মের পথে তাদের অর্থ, কাম, মোক্ষ অর্জিত হলেও সংকীর্ণ সাম্প্রদায়িকতার কারণে তারা বৃহত্তর জনজীবনকে স্পর্শ করতে পারলেন না। ধর্ম সেই সম্প্রদায়গত ভেদরেখা টেনে তাদের বিচ্ছিন্নই করে রাখল। তাহলে এই ছিল আজকের কিন্তু মূল প্যাসেজটি এবং এটা থেকে যদি মূল বিষয়বস্তু তোমাকে লিখতে দেওয়া হয়, তোমরা যারা নিজেরা প্র্যাকটিস করতে চাইছো তারা এখান থেকে তোমরা নিজের লেখার পর আমাদেরটার সঙ্গে মিলিয়ে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক যে আমাদের তরফ থেকে কি এর সারমর্ম বা সার সংক্ষেপ করে দেওয়া হলো। কোনো প্যাসেজের যদি মূল বিষয়বস্তু লিখতে দেয় বা সারমর্ম বা সার সংক্ষেপ লিখতে দেয়, সবার প্রথমে তোমরা অবশ্যই জানো যে প্যাসেজটির কিন্তু একটি নির্দিষ্ট টাইটেল দিতে হয়। তো সবার প্রথমে যে মূল বিষয়বস্তু লিখবে তার উপরে তার একটি টাইটেল লাগবে। আগের যে ক্লাসগুলো আমাদের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে, তোমার ইংলিশে প্রেসি বলো কি বাংলায় সারমর্ম বা সার সংক্ষেপ বলো, সেই সকল ক্লাস যারা দেখে এসছো তারা তো নিশ্চয়ই জানো। যারা প্রথম দেখছো তাদের জন্য আরেকবার বলে দেওয়া হলো এটা। তো চলো দেখে নেওয়া যাক আমাদের তরফ থেকে এই প্যাসেজটির সারমর্মের কি টাইটেল দেওয়া হলো বা কি শিরোনাম দেওয়া হলো। এর শিরোনাম হিসেবে আমরা ঠিক করেছি জনসংযোগহীন শিল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অবনীন্দ্রনাথ, নন্দলাল, কৃতীন্দ্রনাথ ও যামিনী রায় প্রমুখ শিল্পীরা দেশের বিপর্যস্ত জনজীবনকে উপেক্ষা করে ধর্মকেন্দ্রিক শিল্প রচনা করেছিলেন। ফলে সংকীর্ণ ধর্ম সাম্প্রদায়িকতার জন্য তারা জনজীবন থেকে বিচ্ছিন্ন থেকে গেছেন। তাহলে এই ছিল ওপরের যে বড় প্যাসেজটি দেখলে তার মূল বিষয়বস্তু। তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো পূর্ণ ক্লাসগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্স চেক করবে এবং চ্যানেলটিকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আগামী দিনের ক্লাসগুলো খুব সহজে তখন তুমি দেখতে পাবে এবং তার লিঙ্ক তোমার কাছে সঠিক সময়ে পৌঁছেও যাবে। তো চলো আজ এ পর্যন্তই, আগামী দিনে আরও কিছু ক্লাস নিয়ে খুব শীঘ্রই আসছি। নমস্কার, ধন্যবাদ।